হ্যাঁ এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 7:15। জাস্ট পড়িয়ে উঠলাম আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল থেকে বাবারে বাবা কি ওয়েদার, কি বৃষ্টি, কি বৃষ্টি, বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি থামার নাম নেই। আমি ভাবলাম যে আজকেও বোধহয় পড়ানো হবে না, কেন কেউ আসতে পারবে না যা বৃষ্টি চলছে। বাট ফাইনালি ঠিক 3:30 সময় থেকে বৃষ্টিটা ধরে গেল আর মোটামুটি পড়তে এসেছিল, বাট অনেকেই পড়তে আসেনি। আর কুণালের তো আজকে সকাল থেকে চিন্তা হয়ে গেছে যে এদের খেতে দেবো কি করে, এত বৃষ্টি পড়ছিল। আর এখন দাদার চুল আজ যাচ্ছে বেরোবো আমি, ও তো কুণাল এখন হচ্ছে বেরোবে, ওর এখন 8 নাগাদ ও বেরিয়ে যাবে, ওর কাজ পড়ে গেছে। তো কি গো কিছু বলো, সে সামথিং লাইটগুলো আর একজনকার বসার স্টাইলটা এত ইউনিক, এত ইউনিক। বেবে তোর গিনিস ওই দেখাতে গেলাম, দেখাতে পারলাম না। বেবে বলে ডেকেছি কি, বেবে চলে এসেছে, বেবে চলে এসেছে, বেবে চলে এসেছে। আর আজকে আমাদের রাত্রির ডিনারের মেনুটা কিন্তু অসাম। আজকে অনেকদিন ধরে মাঙ্গু বলছি মা আলুর পরোটা বানাও, আলুর পরোটা বানাও। তো ফাইনালি আজকে গিয়ে মা আলুর পরোটা বানাবে। তো মাকে বললাম জাস্ট আলুর পরোটাটা বানাও, অন্য কিছু তরকারি করবে না। তো টক দই ফেটিয়ে ওপরে একটুখানি ব্ল্যাক পেপার আর গোলমোর এই কি বলে বিট নুন ছড়িয়ে পরোটা দিয়ে খাবো, অসাম লাগে। তো এখন মা বানাচ্ছে, আমি তাহলে আলুর পরোটা সাথে তো বললে আচার দিয়ে খাবে, রায়তা বানাতে ইচ্ছো কেন? না টক দই দিয়ে খাবো বলেছিলাম, তার খেতে আরও ভালো লাগে। হ্যাঁ আচার তো দেবো। এই শশাটাকে জাস্ট এইভাবে ওপর থেকে মারছি ভার্টিক্যালি, এবার এটাকে ঘুরিয়ে নেবো দিয়ে এবার এইভাবে মারছি, করলাম এবার এভাবে ফেলে জাস্ট করছি, দেখো পুরো একদম কুচি কুচি হয়ে পড়ছে। আর এখানে হচ্ছে এখন আলুর পরোটা ভাজার চেষ্টা চলছে, মা বেলে দিচ্ছে আর আমি এখানে ভেজে দিচ্ছি। এই যে এটা দিয়ে খুব সুবিধা হয়, আমি ব্রাশটা নিয়ে এসেছি, তো সেঁকছি আর তেলটাকে মাখিয়ে মাখিয়ে ফ্রাই করছি। আলুর পরোটা তৈরি হয়ে গেছে, ও এখন সার্ভ করছে। আচ্ছা আচ্ছা সরি, যে ঝাল আচার হয় এটা দিয়ে আলু পরোটা ব্যাপক লাগে খেতে। আমি এখন রায়তাটা টেস্টই করিনি, আচার দিয়ে যা লাগছে না কি বলবো, দারুন। তো আমি জাস্ট চেঞ্জ করলাম আর কুণালও ডিনার করে উঠেই বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে, আর আমি নেবো একটা 15 মিনিটসের নাইট ওয়াক। নাইট ওয়াক করে উঠে ফ্রেশ হবো, মুখ চোখ ধোবো, তারপরে ঘরে চলে আসবে কুণাল, ততক্ষণে ফিরে চলে আসবে কাজ ছেড়ে। তো সকাল তোমাদের সাথে চলে এসেছি ব্লগ করবো বলে, আর কালকে রাত্রিবেলা আর ব্লগ করা হয়নি। কালকে কুণাল রাত্রির করে ফিরে প্রায় 10টা বেজে গেছে ফিরেছে, তো তারপরে শুয়ে পড়েছিলাম আর অনেকদিন বাদে কালকে খুব ভালো ঘুম হয়েছে। এবার ওই যে বৃষ্টিটা হয়েছে, ঠান্ডা ঠান্ডা একটা ফিল এসে গেছিলো, তো একদম কম্বল টম্বল চাপা দিয়ে খুব সুন্দর করে ঘুমিয়েছি। এবার শীত আসছে আর শীতের সময় আমি আর কুণাল দুজনেই খুব কমফোর্টেবল থাকি, খুব কোজি থাকি। আর আজকেও বৃষ্টিটা সকালবেলা টিপটিপ করে পড়ছে, বাট অনেকটাই ধরে গেছে, একটু রোদ্দুর উঠলে খুব ভালোই হয়। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, এটা এখন খাবো আমি, আর ও খাচ্ছে কি খাচ্ছো, মুসলি ফ্রুট ফ্লেভার। ফাইনালি মিস্ত্রি পাওয়া গেছে অনেকদিন আগেই তাকে বলা হয়েছে, বাট সে ফাইনালি কুণাল ফোন করেছিল, বললো আসছি। তো ভগবানের নাম নিচ্ছি, এসে যেন শেলফগুলো লাগিয়ে দেয়,
আর একটা সপ্তাহই হাতে আছে, তোমরা জানো একটা সপ্তাহ নেই, তিন দিন হাতে আছে। তার মধ্যে বেরিয়ে আমাকে কুণালের সাথে বেরোতে হবে, বেরিয়ে টুকটাক ঠাকুরের জিনিসও কটা কিনে আনতে হবে, শেলফটা যেন লাগিয়ে দিয়ে যায়। বলছিলাম যে বসে আছি অপেক্ষায় কখন আসবে এসে আমাদের এই মিস্ত্রি, আমাদের যে এই যে দেখে নাও ভালো করে মুখটা, ওর নাম হচ্ছে সঞ্জয়। তো আমাদের বাড়ির যত লাইটিং এর যত কিছু কাজ সব সঞ্জয়কে দিয়েই করানো হয়েছে, হাতের কাজ খুব ভালো। তো আমরা বলি ইনস্ট্যান্ট গড, মানে ভগবানকে ডেকে ডেকে তো সারা পাওয়া যায় না, কিন্তু সঞ্জয়কে আজকে 15 দিন ধরে ডাকতে হবে, 15 দিন পর সঞ্জয় দেখা পাওয়া যাবে। তো অনেকদিন ডেকে ডেকে এই যে সঞ্জয় ফাইনালি এসেছে, আর ওকে দিয়ে এই যে তাকগুলো করাচ্ছে, ওর হাতের কাজ ভীষণ ভালো। আর আমার বাড়ির যা কিছু যাবতীয় লাইটিং এর কাজ সব সঞ্জয়ই করে দিয়েছে। তো আজকে আমাদের লাঞ্চ করতে করতে 1:30 বেজে গেছে, অনেকটাই টাইম হয়ে গেছে। এই এতক্ষণে সব ওইগুলো লাগিয়ে দিয়ে গেল মিস্ত্রি, এই গেল। আর একটা জিনিস আমরা লাগিয়েছি, সেটা দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের এই ছবিটা, ওই ছবিটা ছিল ওই ঘরে, এখন এইটাকেও ফিক্সড করে দিয়েছি, এখানে রয়েছে, এখন দেখতে বেশ ভালোই লাগছে। তো দেখো ফাইনালি কিন্তু আমার ঠাকুর ঘরের কিন্তু সেট আপ মোটামুটি কমপ্লিট। এই যে দুটো যেটা কাঁচের আমি বার নিয়ে এসেছিলাম, মানে শেলফগুলো, সেগুলো লাগানো হয়ে গেছে আর এখানে জিনিসপত্র রাখার জন্যে। আর এখানেও এরকম আমি হ্যাঙ্গিং 3টে লাগিয়ে নিয়েছি সঞ্জয়কে দিয়ে, যে এখানে লাইট হোক, ফুল হোক, সব কিছু ডেকোরেট করা যাবে সুন্দর হ্যাঙ্গিং। আর ইচ্ছা আছে যে এখানে ঘন্টা, পঞ্চপ্রদীপ এগুলো ঝোলানো হবে, সেগুলো আস্তে আস্তে হবে। বাট এখন তো ঠাকুরটাকে আগে সেট করে দিই, দিয়ে তারপরে শুক্রবার পুজোটা স্টার্ট করে দিই। আর আমার বেশ পছন্দ হয়েছে। আর তোমাদের যেটা বললাম, সঞ্জয়ের হাতের কাজ ভীষণ ভালো, ও খুব ধরে ধরে সুন্দর করে করে, একদম তোমার মনের, মানে আমার মনের মতন করে সুন্দর করে করে দেয়। তো ওই জন্য সবসময় সঞ্জয়কেই আমরা ডাকি, আর এটা খুব সুন্দর পছন্দ হয়েছে, আর খুব সিম্পলের মধ্যে হয়েছে। এখন 4:05, আর এখানে দেখো বেবিকে বিস্কিট দেওয়া হয়েছে, বেবি বিস্কিট খায়নি, ইনি এখন এখানে ঘরে বসে শুয়ে আছে, লোক দেখছে জানলায় বসে বসে। বেবে বেবে, কিরে তোকে বিস্কিট দিয়ে তুই খাস নি? বেবি বেবি, লেসটা নাড়া, লেসটা নাড়া, বেবি বললেই তো লেস নাড়ায়। এই দেখো লেসটা নাড়াচ্ছে। আর আমি তো রেডি হয়েই গেছি, কারণ আমার ক্লাসের টাইম হয়ে গেছে। আর আমি একটুখানি লিপ বামটা দিয়ে নিলাম, শীত গ্রীষ্ম বর্ষা লিপ বামই বর্ষা, তো এটা ছাড়া আমি চলতেই পারি না। আর আমার ঠোঁট ভীষণ ফাটে, আর আমি দাঁত দিয়ে দিয়ে এইগুলোকে কেটে দিই, ঠোঁটের এই চামড়াগুলোকে। তো একটুখানি লিপ বাম আর দ্যাটস ইট। মন্দিরের সেট আপ যেমন হয়ে গেছে, দেখো এখানে আমার গণপতি বাপ্পাও এসে গেছে। তো গণপতি বাপ্পাকে আমি অর্ডার করেছিলাম অনলাইনে, তোমাদের দেখাই, আমি এখানে রেখে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার গণপতি বাপ্পা, খুব সুন্দর দেখতে না, পুরো হোয়াইট কালারের আর একদম কেসারি রঙের ধুতি পরে রয়েছে, ভীষণ সুন্দর। আর গণপতি বাপ্পা ছাড়া কোনো পুজোই কমপ্লিট হয় না, কেননা সিদ্ধিদাতা গণেশ বলে, যে সিদ্ধিদাতা মানে যে কোনো কাজের সিদ্ধির জন্যে গণেশ, গণপতি বাপ্পাকে পুজো করা হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে সন্তোষী মা হচ্ছে এই গণেশেরই মানস কন্যা। তো সন্তোষী মা পুজো করার আগে কিন্তু আমাদের এই গণেশকে পুজো করতে হয়, তারপরে সন্তোষী মাকে পুজো করতে হয়। তো সন্তোষী মার মূর্তি ওখানে যখন রাখবো, তখন গণপতি ছাড়া কিন্তু, বা গণেশের মূর্তি ছাড়া কিন্তু পুজো কমপ্লিট হবে না। তো আমি ইচ্ছা করে ছোট মূর্তি অর্ডার করলাম, কারণ তোমরা তো দেখেছো আমার ওখানে কাঁচের স্ল্যাব, আর সন্তোষী মার মূর্তিটা অনেক বড় আর ভারী। তার পাশে যদি গণপতিরও মূর্তি ভারী রাখি, তো যদি মানে কিছু প্রবলেম হয়, সেই জন্য আমি ইচ্ছা করে ছোট গণপতি বাপ্পাকে নিয়েছি, আর দেখতেও ভীষণ সুন্দর আর খুব কিউট। তো জাস্ট পরিয়ে উঠলাম আর একটুখানি চেঞ্জ করলাম। আর কি করছো গো এখানে বসে? আমাদের এখানে আজকে বিশাল বড় একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে মুথুট ফাইন্যান্স বলে এই মুথুট গোল্ড লোন যে আছে তোমরা সবাই জানো, হ্যাঁ, আমাদের গঞ্জে বাজারে, ওটা আজকে ডাকাতি হয়েছে 2:10। তা সেই ভিডিওটা দেখছি, এখন সব আপলোড হয়েছে, সেগুলো সব দেখছি। বাবা, বিশাল বড় ঘটনা তো তাহলে, সারা এখন খবরেও দেখাচ্ছে। যারা ওখানে গোল্ড রেখে তাদের কি অবস্থা বলো? তিনজন ধরা পড়েছে, আরো 4 জনকে খুঁজছে এখন। আর কবে থেকে কুণালকে বলছি ছবিটা লাগাও লাগাও, বলে না ছবিটা লাগাতে দেব না। কিন্তু দেখো
ছবিটা আজকে সকালবেলা আমি জিত করেই লাগিয়েছি, ও যে এসছিল আমার ওপরের ঠাকুরঘর সেট আপ করবে বলে। আর এইখানে ওপরে আমাদের এই শ্যান্ডেলারটা আছে, আর তার ঠিক লাইটটা গিয়ে এই ছবিটার ওপর রিফ্লেক্ট করছে, আর এত সুন্দর লাগছে ছবিটা দেখতে, তাই না পুনা? দারুণ লাগছে ছবিটা দেখতে। ঢুকলো এখানে ল্যাপটপে, ও কাজ করছে। কাজ করবো না এবার, তুমি তো এটা দেবে। হ্যাঁ, এটা করে আমি দিচ্ছি। আর কালকে রাত্রিবেলা স্টার্ট করেছিলাম ব্লগটা, আর আজকে গিয়ে ব্লগটাকে এখন শেষ করার পালা। তো টায়ার্ড লাগছে, খিদেও পেয়েছে, এখন একটু ডিনার করব, তারপরে 15 মিনিটসের একটা ছোট্ট ওয়াক নেব, তারপরে ফ্রেশ হয়ে গিয়ে ঘরে গিয়ে রিল্যাক্স করব। তো তার আগে করব ব্লগটাকে শেষ। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা জানো, লাইক করে দিও। আর প্লিজ ব্লগটা দেখে কেউ চলে যেও না, জাস্ট একটা প্লিজ লাইক করে দিও। কেননা তোমরা ফেসবুকে যখন ছবি দেখো তখন সবাইকে একটা লাইক দাও, তো আমারও ব্লগটা এত যে এফার্ট দিয়ে আমরা বানাচ্ছি তার জন্য একটা লাইক তো বানতে হয়। তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আজকের মতন গুড নাইট অ্যান্ড লাভ ইউ।